ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত ভাই, আপনি একটা প্রশ্ন করলেন যে কোরআনে আছে যে মৃত ব্যক্তিকে শোনানো যায় না, আবার একটা হাদিসের মধ্যে আছে যে জীবিতদের জুতার আওয়াজও তারা শুনতে পায়। তাইলে কাজী নজরুলের অপরাধ কি? সম্মানিত ভাই, এখানে যে বিষয়টি আমরা বলবো, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যতটুকু আমাদের জ্ঞান, ওর বাইরে আমরা কিছু বলতে পারবো না। তাই এ কথাটা সঠিক যে কেউ অপরবাসীকে শুনাইতে পারবে না। আর এটাও সঠিক যে কবরবাসী তাকে দাফন দেওয়ার পরে লোকেরা যে আসে তার কদমের আওয়াজও সে শুনতে পায়, এটাও সঠিক যেহেতু হাদিসটা সহি। আর কাজী নজরুল ইসলাম সে যে বলল আমি কবরের ফাঁসে, যদি আমার এই মসজিদের ফাঁসে আমার কবর দেওয়া হয় সে আজান শুনতে পাবে, এই কথাগুলোর মধ্যে যে সাংঘর্ষিকতার যে কি হল কি? সম্মানিত ভাই, একটা কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আলমে বরজক, মৃত্যুর পরে জীবন, এটা আলমে বরজক। এই আলমে বরজক আর বর্তমান দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, এতটুকুই আমরা বলবো, বিশ্বাস করবো যতটুকু কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে আছে এতটুকু। এর থেকে বেশি বলার যে ধারণা করার সুযোগ নাই, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে আপনি মৃত্যু ব্যক্তিকে শোনাইতে পারবেন না, এই মৃত্যু ব্যক্তিকে শোনাইতে পারবেন না এই কথাটার অর্থটা হচ্ছে আমরা যেরকম দুনিয়াতে যে একে অপরের সাথে কথাবার্তা বলি, শুনি, সে জবাব দেয়, উত্তর দেয়, এভাবে কিছু হবে না, এটাকে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা স্পেশালভাবে যে কিছু বিষয় রাখছেন এটা এর অন্তর্ভুক্ত হবে না, সাধারণগুলোই এখানে নিষেধ করা হয়েছে। সাধারণ যেগুলো আমরা দুনিয়ার মানুষ একে অপরের সাথে যেরকম কথা শুনি, উত্তর দেয়, এমন কিছু হবে না। যেটা এখন বর্তমানে আপনি কবরস্থানে যান বলেন, সে কেউ উত্তর দিতে পারবে না, আপনি বলতে পারবেন কিন্তু তাদের থেকে উত্তর আসবে না। এই ধরনের বিষয়টাগুলো কী করা হয়েছে? নিষেধ করা হয়েছে, এরা মৃত্যু ব্যক্তিদেরকে আমরা শুনাইতে পারবো না, এরা এটা শুনবেও না। আর এটার বাস্তবতা ঠিক যে আমরা বলবো তার উত্তর দিতে পারবে না। আচ্ছা, আর বাকি যে বিষয়টা হচ্ছে যে হাদিসে যেহেতু আছে দাফনের পরে যে আসতে গেলে তাদের জীবিতদের পায়ের আওয়াজ তারা শুনে, তাহলে এটা হাদিসের মধ্যে কি করা হয়েছে, এটার সুযোগ রাখা হয়েছে, হ্যাঁ এটা শুনবে। আর কাজী নজরুল ইসলাম যেটা বলতেছে সেটা এই জন্য সাংঘর্ষিক, সে বলতেছে যে মসজিদের ফাঁসে কবর দিলে সে আজান শুনতে পাবে। তো এখন এই ব্যাপারে যে শুনতে পাবে মৃত্যুর ব্যক্তি জীবিতদের যে আচরণ শুনতে পায়, আরেকটা দলিল দেখানো হোক যেটা যে কবর দেওয়ার পরে জীবিতদের জুতার আওয়াজ শুনতে পাবে, এই ছাড়া ভিন্ন একটা দলিল দিতে হবে, যে দলিলের দ্বারা প্রমাণ হবে যে মৃত্যুর ব্যক্তিরা মৃত্যুর পরেও কবর থেকে দুনিয়াবাসীর অবস্থান সম্পর্কে তারা যে অবগত আছেন, এরকম একটা দলিল লাগবে। তো আমরা এই ধরনের কোনো সহি দলিল পাই না, এটাই আকীদা বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মৃত্যু ব্যক্তি সে সাধারণভাবে জীবিত মানুষদের মতো যে শুনতে পাবে না, এটাই সঠিক। হ্যাঁ, এতটুকুও সঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যখন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরস্থানে গিয়ে সালাম দেওয়া হয়, তখন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ ফেরত দেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেন, এই কথার দলিল অবশ্য আছেন। তবে এই কথার অর্থ না যে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি কথাবার্তা বলতেন, এমন কিছু কোনো দলিল নাই। তাইলে বরযখী জীবন, দুনিয়াবী পরবর্তী জীবনের সাথে সম্পর্ক আমরা, যেহেতু এটা গায়েবী বিষয়,
আমরা কোরআন হাদিসের উপর নির্ভর করবো। কোরআন হাদিসের যতটুকু আমাদেরকে বলবে এতটুকু বিশ্বাস করবো, মানবো, এ থেকে অতিরিক্ত কোনো সুযোগ এখানে নাই। তাই কাজী নজরুল ইসলামের কথা আমরা এই জন্য বলবো, প্রথমত আমরা ওনাকে মাজুর বলবো, উনি এই ব্যাপারে হয়তো কোরআন সুন্নাহ থেকে জ্ঞান ফান নাই, নাহলে উনি এরকম আগে বিশ্বাস নাও করতেন। উনি সামাজিকভাবে যে এখনও আমাদের দেশে দেখা যায় যে মানুষ আকাং করে এক মাদ্রাসার ফাঁসে তাকে কবর দেওয়া হোক, কোনো হেফলোকানের ফাঁসে কবর দেওয়া হোক, কোনো যে মসজিদের ফাঁসে কবর দেওয়া হোক, যাতে করে সে এখান থেকে কোরআনের তেলাওয়াত শুনতে পায়, আজানে শুনতে পায়, এরকম নিয়ত রাখে মানুষের মনে করছে এটার কোনো উপকার হবে না। এগুলো কোনো উপকারিতা সম্পর্কে কোনো হাদিস নাই, আমরা এটা উপকারিতা আমরা স্বীকার করবো না। তাইলে এখানে সাংঘর্ষিক হচ্ছে যে যারা মনে করবেন যে সব জায়গাতে মৃত্যু ব্যক্তিরা সাধারণ জীবিত মানুষদের মতো কথাবার্তা যে বলতে পারে, শুনতে পারে, উত্তর দিতে পারে, এমন কিছু আগে বিশ্বাস করা খুবই শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহর নস যেটা আছে সেই নসের মধ্যেই দলিল যেটা আছে এটার মধ্যেই আমাদেরকে কী দেখতে হবে, সীমাবদ্ধতা থাকতে হবে, এর থেকে বাইরে যাওয়ার যে সুযোগ নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসলাম, সালামু আলাইকুম রহমতুল্লাহ।